মূলত ফুল যখন ফোটে গর্ভাশয়ের সামনে থেকে ফুল ফোটে এবার আপনার একদম এই কাণ্ড থেকে দেখতে পাচ্ছেন পুরো বেরিয়েছে আর যেটা ফেটে গেছিল এর থেকে বিষ বের করে আমি বাড়িতে সংগ্রহ করে রেখেছি আর জনমে জবা হব কিংবা মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমরা বরাবরই দেখে এসেছি গীতিকার থেকে শুরু করে শিল্পীরা তারা বরাবরই জবা হতে চেয়েছেন কেননা জবার এমনই ভাগ্য স্থান পেয়েছে মায়েরই চরণে কিন্তু জবা ফল আশ্চর্য হচ্ছেন তাই না এমনই আশ্চর্যকর ঘটনা দেখা দিয়েছে আমাদের গ্রামে জবা ফলের সন্ধান মিলেছে তো আমরা দেখে নেব সেই গ্রামে সেই গাছে আমাদের গ্রামেরই একজন বাসিন্দা আমাদের কাকাবাবু মাননীয় মদেব নস্করের গাছে এমনই আশ্চর্যকর ঘটনা মিলেছে তো আসুন আমরা জেনে নিই সেই বিষয়ে জবা গাছে ফল একটা আশ্চর্যের বিষয় গ্রামের মানুষ যারা জানেন না তারা এটাকে আশ্চর্যকর বিষয় হিসেবে ধরছেন কিন্তু এর একটা সায়েন্টিফিক রিজন রয়েছে তো আমরা জানব সেই বিষয়ে তো এই হলো সেই বিষয় জবা ফল বা জবা বীজ বলতে পারেন আপনারা দেখুন একদম গাছ থেকে বেরোনো সদ্য জবা ফল মূলত ফুল যখন ফোটে গর্ভাশয়ের সামনে থেকে ফুল ফোটে এবং সেই ফুলটা ঝরে পড়ার পরে গর্ভাশয়টি ফলে রূপান্তরিত হয় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেই ফুলের কোনো বালাই নেই একদম প্রথম থেকেই এই ফুলটি ফলটি বেরিয়েছে এখান থেকে একদম ডিরেক্ট এই ফলটিই বেরিয়েছে এবং মাথা পুরো একদম আবদ্ধ এখানে এই এর ভেতরে রয়েছে সেই দানা তো আমরা যদি ব্যাখ্যায় যাই আমরা দেখব যে একটা ফুলের পাঁচটা যে অংশ পাঁচটা যে অংশ একটা ফুলের জবা একটা আদর্শ ফুল উপবৃতি বৃত্তি দলমণ্ডল পুঙ্কেশোর চক্র এবং গর্ভকেশ্বর চক্র এই পাঁচটি অংশই বিদ্যমান আমরা জানি প্রত্যেক আদর্শ ফুলের বীজ হয় বা ফল হয় এই যে গর্ভাশয় এখান থেকেই ফলের সৃষ্টি হয় কিন্তু জবা ফুল এত দ্রুত ঝরে পড়ে যায় তার ফলে সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয় না তো এর দুটো রিজন হতে পারে দুটো কারণ থাকতে পারে প্রথমত জবা ফুল ঝরে পড়ে যাওয়ার আগে সেই পর্যায়টা সম্পন্ন হয় কিংবা আরেকটা কারণ হতে পারে যে ক্রসিং কিংবা শঙ্করায়নের মাধ্যমে এই গাছটি তৈরি করা হয়েছে আমরা কাকাবুকের সাথে রেখেছি তো কাকাবাবুর কাছে জিজ্ঞেস করে নেবো এই বিষয়ে কাকাবাবু এইটা আপনি প্রথম কবে দেখেছেন এই যে ফলের আবির্ভাব দেখা গেছে এটা কবে প্রথম কবে দেখেছেন প্রায় এক মাস আগে আমি সকালবেলায় মুখ ধুইতে ধুইতে এদিকে এসেছি এসে এই দিকে চেয়ে দেখি একটা ফুল যে যেটা হলো এই এই ফুলটা ফেটে গেছে আমি বললাম কি জবা গাছে ফুল হয় তুলে নিয়েছিলাম কাউকে দেখাতে পারেনি এখন বর্তমান আমার পাশবর্তী এক মোড়ে গিয়ে আমি আলোচনা করছি সকলে তো অবাক অবাক হয়ে যাওয়ার পরে বলছে যে তুই গাঁজা খেয়ে বলছিস সকলে আমাকে অবিশ্বাসী করছে আবার আমার আগ্রহ বেড়ে গেলো আমি প্রত্যেক দিনে সেই গাছটাকে দেখি দেখতে দেখতে দেখলাম আর একটা ফলের সন্ধান ভাইপো বাবুকেও দেখেছিলাম ও আদাস ফটো তুলে নিয়ে গেছিলো ভাইপো আবার এসেছিল এসে দেখলো যে ফলটা নেই কে তুলে নিয়ে চলে গেছে আবার কিছু দিন বাদে এক মাস পরে ফের আবার আমি গাছের দিকে তাকিয়ে দেখলাম যে আর একটা হয়েছে ভাইপোকে আমার স্ত্রী জানিয়েছিলেন তাই আজকের সেই বিষয়টাই আর যেটা ফেটে গেছিল এর থেকে বীজ বের করে আমি বাড়িতে সংগ্রহ করে রেখেছি আচ্ছা সেই বীজটা কি দেখানো যাবে হ্যাঁ দেখেন এই তার বীজ একটু ঢেঁড়স দানার থেকে বা ভেন্ডি দানার থেকে ছোট আচ্ছা কাকাবু এটা আপনি পরবর্তীকালে টবে রোপণ করবেন গাছ হয় কি না সেটা আমি পরবর্তী দর্শকদেরকে দেখাতে চাই আচ্ছা এরকম তিনখানা হয়েছিল এগুলো তো শুকিয়ে গিয়ে একদম মড়মড়ে হয়ে গেছে এগুলো শুকিয়ে গিয়েই পাঁচটা পাপড়ি হয়ে শুকিয়ে গিয়ে এটা একদম মনমরে হয়ে গেছে রাগে নেই মোঁটায় থেকে খসে পড়ে গেছে আর একটা কাঁচা অবস্থা ছিঁড়ে নিয়ে গেছে লোক এইটাই আছে আর ওই একটাই গাছে হয়েছে তো কাকাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সহযোগিতা করার জন্য আর যে বিষয়টা বলার যে কাকাও ভালো গান পারেন উনি শ্যামা সঙ্গীত পারেন ভালো তো একটু অনুরোধ করব অন্তত দুটো লাইন যদি একটা সুন্দর শ্যামা শুনিয়ে দেন আমার দর্শকরা খুব খুশি হয় আরে জনমে জবা হব এই মিনতিা চরণ পাব ধন্য ভব আর আমি কাঁ না মা আর আমি কাঁ না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এই দুটো সায়েন্টিফিক রিজন ছাড়া আপনাদের যদি কোনো এক্সপ্লানেশন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ